আজকে এদের দ্বিতীয় দিন এবং বাসার সব মানুষ চলে গিয়েছে কুমিল্লা। যদি আমিও যাই নাই, কিন্তু আমি এখন যাব কুমিল্লা। ঘুম থেকে উঠেই আদিলরে বলছিলাম একটা তেহারি নিয়ে, তেহারিটা খেয়েই সাগর, আমি, মঈন এবং আদিল কুমিল্লার পথে রওনা হয়ে গেলাম। আর মোহাম্মদপুর বলে একটা এলাকা আছে, যে এলাকার উপরে বৃষ্টি হয় না। ঢাকার মধ্যে সব জায়গায় বৃষ্টি হয়, কিন্তু মোহাম্মদপুর তেমন কোনো বৃষ্টি হয় না। আর কুমিল্লা নাকি এই দুদিন বৃষ্টি ফাটাই ফেলতেছে। সবসময় রোজার ঈদ তো আমরা কুমিল্লাতে করি, কিন্তু কোরবানি ঈদ আমরা সবসময় ঢাকায় করি। ঢাকায় করে এক দুদিন পরে দেন আমরা বাড়িতে যাই। অ্যান্ড বেসিক্যালি তোমাদের চাচ্চু আজকে যাচ্ছে 14 গ্রাম। অ্যান্ড 14 গ্রামে আজকে আমরা স্টে করব, এবং ভিডিওটা একদিন পরে পাবলিশ হতেছে, ততক্ষণে আমি 14 গ্রাম থেকে নাই। আর চাংখারপুর মোড়েই মনে করেন যে আমাদের গাড়ি চেকিংয়ের জন্য আটক, মানে পেপার্স চেকিংয়ের জন্য। পেপার্স টেপার সব কিছু ঠিক আছে, মঈন গেছিল ওখানে পেপার্স চেক করতে। তারপর ওই পেপার্স চেক করে এসে তারপর আমি আবার একটু নামছিলাম। নামার পরে এখান থেকে বিদায় নিয়ে আমরা সোজা হানি ফ্লাইওভার হয়ে রওনা হয়ে গেলাম। আর কালকে রাতে আমরা নারায়ণগঞ্জ গিয়েছিলাম। নারায়ণগঞ্জে যাওয়ার পরে আম্মুরা আবার আজমির সহ ওরা ওই গাড়ি নিয়ে ডাইরেক্ট 14 গ্রাম চলে গেছে। যদিও আমি মিসিং ছিলাম, আমি অনেকের গাড়ি নিয়ে আবার ঢাকা চলে আসছি, যেহেতু আমি মানে যাইতে চাইনি রাত্রেবেলা। তারপর আমি বলছি যে আমি সকালবেলা আসবো। দেন আমরা দাঁড়াইলাম মেঘনা ব্রিজ। এত পরিমাণ বাতাস ছিল এবং ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল। এখানে দাঁড়ায় আমরা একটু ভিডিও ফুটেজ নিলাম। আর এখানে সবাই দাঁড়াইছে, কিন্তু সাগর ভাই গাড়িতে ঘুমাইছে, সাগর ভাই নামে নাই। অ্যান্ড ইনশাল্লাহ তোমাদের চাচ্চু আবার ব্যাক করবে নতুন ভ্লগে, কজ আমাদের অনেক দিনের ভ্লগ হয় না। আমি জানি দীর্ঘ 1 মাসের উপরে ইউটিউব চ্যানেলে ভ্লগ আসতেছে না। ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আবার ইউটিউব চ্যানেলে ভ্লগ আসবে। এরকম করতে করতে আমরা চলে আসলাম কুমিল্লা 14 গ্রাম। আকাশে তো মেঘলা, যেও না কো একলা। আমার বেসিক্যালি গ্রামের বাড়িতে আসলে আলাদা একটা শান্তি লাগা কাজ করে, কজ এইটার ন্যাচার ভিউ, তারপর এটার যে একটা বাতাস, এটার যে একটা স্মেল, আমার অসম্ভব ভাল লাগে। এরপর বাড়িতে আসার পরে দেখি প্রচুর পরিমাণে প্যাক কাদা। ছোটবেলায় এখানে খালি পায়ে দৌড়দৌড়ি করতাম। তারপর গেলাম নতুন বাসায়, মানে ওই বাড়িটার কাজ করছে উদয়, ওই বাড়িটাই বেসিক্যালি আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে। তারপর ওরা আবার এই বাসায় থাকে, আমি থাকি আবার ওইটার মধ্যে, ওইটার মধ্যে থাকি আর উপরে জাম্বুরা দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে পেক কাদা। আর এখানে একটা আম্মু আলাদা করে ওয়াশরুম করছিল, সেই ওয়াশরুমটা আমি দেখতে আসছি, ভিজিট করতে আসছি। আসলে সাগর প্ল্যান দেয় আর আম্মু বাস্তবায়ন করে। আর এখানে আমি একটা পানির মোটর বসেছিলাম যেটা অনেক হাই স্পিডের, তো এই মোটরটা দেখলাম। তারপর ঢাকা থেকে একটা পাইপ আনছি, ওই মোটরের সাথে কানেক্ট করলে বাইরে গাড়ি ধোয়া যাবে বা বাইক টেক ধোয়া যাবে, সেই জন্য এই পাইপটা আমি ঢাকা থেকে আনছি। আর আজমেরে বলছি এটা ইনস্টল করতে থাক। তারপর আমার ভাতিজি আসছে, আমার এক ভাইয়ের সাথে দেখা। দের আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম দিঘির পার। এখানের বাতাস একদমই অসাধারণ। আর আমাদের বাড়ি কিন্তু হাইওয়ে থেকে ঠিক পাশেই। আমি 14 গ্রামে যাওয়ার সাথে সাথে সবাই কিন্তু চলে আসে, 14 গ্রামের মানুষ। অ্যান্ড এরাই গাইস আমার ভালোবাসা। তারপর আমি আবারও ঘুরে ঘুরে উদয়ের বাড়িটারি দেখতেছিলাম। দেন এখানে পাইপ টাইপ লাগাইছে আমরা গাড়ি ধোয়ার জন্য। দেন আমরা আমি আমার রুমে চলে আসছি। আর আজমির একটা সাপের কথা বলতেছে, যে সাপটার নিউজ সারা বাংলাদেশে ছড়ায় গেছে। তো সবাই সাবধানে থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন, যাতে সবাই সেফ থাকে। আল্লাহ হাফেজ গাইস।